আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাফিন কিচেন উইথ ব্লগের ভাটা। আজ আমি বানাবো মিষ্টি কুমড়োর পোড়ার ভর্তা। এই কুমড়োর ভর্তা বা পোড়া বানাতে আমার কী কী লাগবে আমি তোমাদের সঙ্গে আজ সেই রেসিপিটাই শেয়ার করব। রেসিপি পাকা কুমড়ো পোড়া ভর্তা। এই কুমড়ো পোড়া ভর্তা বানানোর জন্য আমার কী কী লাগবে সেটাও আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দেব। আমার রেসিপিটা চলো শুরু করি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে এরকম একটা রুটি ছাঁকা জ্বালতি দিয়ে দিলাম। দিয়ে তার উপরে কুমড়োটাকে দিয়ে পুড়িয়ে নেব। আমার কুমড়োটাকে উল্টে পাল্টে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে এর গা দিয়ে পোড়া অংশটা ছাড়িয়ে নেব। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর গা থেকে আমি এইভাবে পোড়া ছালগুলোকে তুলে নেব। এটা খুব সহজেই উঠে আসে। আমি সব কুমড়োর পোড়া অংশ খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে ছোট ছোট পিস করে নেব। নিয়ে একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব, বা ছোট ছোট পিস করে নিলেও হবে। আমার এই কুমড়োর পোড়া রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশেটাকে বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও। আমার সবটাই কেটে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো রসুন কুচি, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। রসুনের রঙ ধরেছে, তো এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে আবারও একটু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে কষে নেব। আমি পেঁয়াজের মধ্যে কুমড়োর টুকরোগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষে নেব। আমার এটা কষে নেওয়া হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, রুটি পরোটার সঙ্গে খেতে আরও বেশি ভালো লাগে, গরম ভাতের সঙ্গেও খেতে এটা খুবই ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার চেষ্টা করে দেখো এটা খেতে কেমন লাগে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার রেসিপি আজ এই পর্যন্ত, ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।